फ्रेंड्स आबार एसे गेलाम तोमादेर सामने नतून एक रेसिपि निये हाजिर हये गेलाम। तो आज के देखाबो आमी साबुदानार खिचुड़ी। तो साधारणत एई साबुदाना रेसिपि आमरा महाराष्ट्रेर लोकेरा बेशी खाय आर एटा ब्रातेर जन्य बेशी यूज हय एई साबुदाना। तो आज के आमी एमन भावे खिचुड़ीटा बानाबो যারা ব্রাত রাখে তারাও খেতে পারবে, যারা ব্রাতের রাখে না তারাও খেতে পারবে, যে কেউ খেতে পারবে। তো এই সাবুদানা বেশিরভাগ এটা সেটে যায় রান্না করার টাইমে। তো আমি জানি না আমারটা কেমন হবে। তো এখানে আমি ভিজিয়ে দিয়েছিলাম ধুয়ে, যে কাপ দিয়ে মেপে নিয়েছি এক কাপ, সেই কাপ দিয়েই আমি কাপ জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম। তো এই যে ছোক করে গেছে, ভালোভাবেই জল টেনে নিয়েছে। তো এখানে সাবুদানার খিচুড়ির জন্য বয়েল আলু নিয়েছি একটা, লেবু নিয়েছি অর্ধেকটা, ফ্রেশ ধনে পাতা নিয়েছি দু চামচ, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, এক চামচ কারি পাতা নিয়েছি, এক চামচ পিনাট নিয়েছি, এক চামচ জিরে, এক চামচ চিনি, চিনি নিজের পছন্দ মতো, যে যেমন মিষ্টি খাবে, আর নুন স্বাদ মতো নুন। প্রথমে আমি এখানে পিনাট ফ্রাই করে নিচ্ছি। পিনাট একটু রোস্ট করে নিতে হয়, নাহলে ছিলকাগুলো ওঠে না। তো ভিডিও স্কিপ না করে আশা করি পুরো ভিডিওটা দেখবে, তোমাদের ভালো লাগবে। সাবুদানার খিচুড়ি নিয়ে এসেছি, কী করে সাবুদানার খিচুড়ি তৈরি হয় এটাই আমি শেয়ার করার চেষ্টা করছি। তোমরা যদি সাবুদানা পছন্দ করো তো তোমাদের একটু হলেও এটা উপকারে লাগবে, দেখে নাও ধৈর্য ধরে পুরো ভিডিওটা। তো এখানে আমি দু চামচ ঘি অ্যাড করেছি আর 1 টিস্পুন জিরে। তো জিরেটা ভাজা হয়ে গেল, এখন আমি 1 টিস্পুন কারি পাতা অ্যাড করে দিচ্ছি। তো কেটে রাখা লঙ্কা, এখানে 3টে লঙ্কা কুচি আছে, ঝালটা নিজের মতো করে দিতে হবে। বয়েল আলু অ্যাড করে দিলাম। তো এখন ভালো মতো করে এই আলু এই মশলার সঙ্গে ভেজে নিতে হবে। স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। তোমরা যদি এই সাবুদানা পছন্দ করো আশা করি তোমাদের এই রেসিপি ভালো লাগবে। তো এই আমি পিনাট রোস্ট করে রেখেছিলাম ছিলকা ছাড়িয়ে, এটা আমি দরদরা পাউডার করে নিয়েছিলাম, পুরো ফাইন পাউডার করিনি। তো আলুর সঙ্গে আমি এটা অ্যাড করে দিয়েছি। তো ভিজে রাখা সাবুদানা এটা আমি জল ছেড়ে নিয়েছি। এই সাবুদানা 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হয়। যে কাপ দিয়ে মেজারমেন্ট করে নেবে সেই কাপের এক কাপই জল দিতে হবে, তবেই সোক ভালো হবে, পুরো জলটা টেনে নেবে। তো আমি পুরো 5 ঘন্টা ভিজিয়ে রাখতে পারিনি, আমার 4 ঘন্টা হয়েছে। তো জানি না আমারটা কেমন হবে, হতে পারে একটু সেটে যাবে, পুরো ঝরঝরে হবে না। তো তোমরা চেষ্টা করবে ঝরঝরে যেন হয়, আমার থেকে বেটার করার চেষ্টা করবে। সাবুদানাগুলো অ্যাড করে দিলাম, এখন ভালো করে নাড়তে হবে, নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে।
তো তোমরা চেষ্টা করবে ভালো সাবুদানা কিনে আনার। যখন মার্কেটে কিনতে যাবে বলবে দোকানদারকে ভালো কোয়ালিটির সাবুদানা দিতে। তো আমি তো অত সাবুদানা খাই না, তো আমারটা কেমন হবে আমি জানি না, এখনও তো বানাচ্ছি, কমপ্লিট হয়নি। তোমরা কমেন্টস করে জানাবে কেমন লেগেছে তোমাদের কাছে। তো এখন আমি চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি লেবু দিয়ে দিচ্ছি। এটা খেতে টক মিষ্টি হবে, আমি টক মিষ্টি বানিয়েছি। সাবুদানার মধ্যে তো টেস্ট থাকে না, এটা নিজের আইডিয়া মতো টেস্ট বানাতে হয়। তো তোমরা তোমাদের নিজের আইডিয়া মতো টেস্ট করার চেষ্টা করবে, আর যদি সেইভাবে না হয় তো আমার এই রেসিপি দেখে তোমরা ট্রাই করবে। তো যখনই দেখবে যে সাবুদানার খিচুড়িটা সেটে যাচ্ছে মশলার সঙ্গে, তখন একটু কম নাড়াচাড়া করে এইভাবে ফ্রাই প্যান ধরে হিলিয়ে দেবে, আমি যেটা করার চেষ্টা করছি। তো আমি এখানে কিছু ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম, হয়ে গেছে। এটা একদমই টাইম লাগে না, সাবুদানাটা একটু ভিজতে টাইম লাগে। তো এর চেষ্টা করবে 4 থেকে 5 ঘন্টা, পুরো 5 ঘন্টা ভিজিয়ে রাখার চেষ্টা করবে। যে জলটা দেবে জলটা যেন পুরোভাবে টেনে নেয়, তাহলে আর সাবুদানা এরকম সেটে যাবে না। তো আমার হালকা একটু সেটে গেছে, ওই যে বলছিলাম পুরো 5 ঘন্টা আমি রাখতে পারিনি ভিজিয়ে, হাতে সময় বেশি ছিল না বলে আমি এটা রান্না করতে এসে গেছি। তো তোমরা এটা করবে না, তোমরা 5 ঘন্টা পুরো ভিজিয়ে রাখার চেষ্টা করবে। তো হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। আর এরকম একটা ফ্রাই প্যানে রান্না করার চেষ্টা করবে, কড়াইতে হবে না। কড়াইতে দিলে, অ্যালুমিনিয়ামের কড়াইতে বা স্টিলের কড়াইতে দিলে পুরোভাবেই এটা ধরে যাবে। এই তো হয়ে গেল। আমার এই রেসিপি কেমন লেগেছে কমেন্টস করে জানাবে। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, নিজে ভালো থাকবে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, লাইক করবে, শেয়ার করবে, ভালো হলেও কমেন্ট করবে, ভালো না হলেও কমেন্ট করবে, এটা আমার রিকোয়েস্ট।